হাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আল্লাহ বাঁচাইছে ভাই, মাছ ধরে ঝড়ে করতে হয় নাই। সাগরে মাছ ধরে খাস আর ঝড়ে ডলাস। হ্যাঁ, মজদুর লগে গিয়া দোতারা বাজা ভাই। হ্যাঁ, রাজা একবার মজুরের কাছে আইসো। আজকাই তো আসার কথা, মা চলে আসবে। কি রে বাবা, হ্যাঁ কি খবর? তোমার না উড়োজাহাজ কিনে আনতে গেছিলাম। আমার উড়োজাহাজ কই? বাজান, আমি তো আইছি সাগর থেকে। সাগরতে জাহাজ থাকে, উড়োজাহাজ থাকে না। কালকে বাজারে যাবো নে, বাজার থেকে কিনে দিবো নে। দিবা কিন্তু। হ দিবো তো। দিবে, এখন নামো। মুক্তা, লাইটটা জ্বালাও মা। কি মাছকুটা কি দেখো, সন্দেহ হয়েছে না? যাও পড়তে বস। সালাম ভাই, ট্রলারটা হনু সাগরে আছে, ফিরে আসে নাই। এত চিন্তা করেন না তো, খাওয়ার সময় এত চিন্তা করতে হয় না। শুনেন, আজকে তো সমিতিতে সাইক্লোন নিয়ে মেলা আলোচনা হইল। সাইক্লোন নিয়ে আবার কি কথা? ওই যে সমিতির সুমনা আপা কইছে, সমিতির সদস্য গো, সাইক্লোনের আগে কি করতে হইব, পরে কি করতে হইব, সেটার উপর একটা ট্রেনিং দিব। যদি ট্রেনিং করি তাহলে সাইক্লোনের পরপর এক ধরনের আর্থিক সহযোগিতা পাওয়া যাবে। এটার আবার ওনার একটা নাম দিছে, এটার নাম হলো গিয়া সাইক্লোন সুরক্ষা সেবা। ধরেন আমরা যারা সাগর পাড়ে থাকি, আমাদের তো জীবনের কোনো ঠিক ঠিকানা নাই, যখন তখন ঝড়ঝাপটা আসতে পারে। আমাদের জীবনের ঝুঁকি কমানোর জন্য এই সেবা। জীবনটা তো ঝুঁকি নিয়েই পার করলাম, তার আবার কি সাহায্য করব? এটা আপনি কী কন, বিপদের সময় 500 টাকা কিন্তু 5,000 টাকার মতো, আর এই টাকার পরিমাণ পরে আরও বাড়তে পারে বলছে। আপনি কন তো, আজ পর্যন্ত যত ঝড়ঝাপটা আমরা পার করছি, ঝড়ঝাপটার পরপরই কেউ আমাকে দেখতে আসছে, কেউ এসে আমাকে সাহায্য করছে? করে নাই। নিজে গো জীবনের ঝুঁকি নিজে করি কমাইতে হইব। বাঁচতে হইলে তো ঝুঁকি নিতে হইব। আর তো তারা কি আমাকে এমনি এমনি টাকা দিব? এমনি এমনি দিব না গো, দুটো শর্ত আছে। কি শর্ত? আবার শর্ত দুটো হলো, সাইক্লোন সমিতির অফিসের 50 কিলোমিটারের ভিতরে হইতে হবে। আর দ্বিতীয় শর্তটা কি জানো, সাইক্লোনের যে বাতাস, বাতাস মিনিটে 63 কিলোমিটার হইতে হবে। তাই মা, মিনিটে 63 কিলোমিটার না তো, ঘন্টায় 63 কিলোমিটার। মিনিটে 63 কিলোমিটার হলে তো আমরা ঘর বাড়ি সহ উড়া যাবো। আমরা উড়ে কই যাবো আপা? উড়া কই যাবি তো জানি না, কিন্তু মিনিটে 63 কিলোমিটার হলে উড়া যাবে এইটা জানি। এই চুপ থাক, শুনেন না, আপনি একটু কালকে চলেন না, নিজে একটু জানা বুঝে আসলেন না। কালকে তো আবার ওই ট্রলারটা সারানোর কথা, দেখি সময় পাই না। কালকে চলেন, একটু মজনে বুঝাই বলো, কালকে গেলে ভালো। বাবা তোমার যাওয়া দরকার, লাইফ জ্যাকেট যেমন সাগরে তোমার জীবন বাঁচায়, সাইক্লোন সুরক্ষা কার্ডও সাইক্লোন হলে আমি জীবন বাঁচাইতে পারবো। বাহ, সুন্দর একটা কথা কইছিস তো। হ্যাঁ, তাহলে তো কালকেই যাওয়ার লাগে। আমার বিমান তোর উড়োজাহাজ নিয়ে মনে মনে আছে। ওই মুক্তা, তোর না কি যেন লাগবে কইছিলি? জ্যামিতি বক্স আইনো। আচ্ছা ঠিক আছে, আনমনে
আপনাকে মাছ দিব আর না আগুন আগুন দাও তোর দিব মা খাবে না ভাই খবর কি রে মাছ উপাস নাই টলাট নষ্ট করে লিয়েছিস আমার কি মাননে ফন্দি করছিস কিসে কোন ভাই দেখে শুনে চালাইতেছি বলেই তো এত বছর পরও টলা সাগরে যায় আর আপনার টলার তো আমাকে রিজিকের ব্যবস্থা করে দিছে তারে অযত্ন করি কেমনে তোর কথা বুঝছি এখন ঠিক করতে কদিন লাগবে হেঁটে কো মহাজন এবার একটু ভালো করে ঠিক করে দেন মাছ ধরিয়া নষ্ট হলে তো আমাকে বিপদে পড়তে হয় হবাই বিপদ সংকেত তো চলতেছে তারা ঘোরা না কইরা একটু সময় নিয়ে ঠিক করি বিপদ সংকেত তো সারা জীবন থাকবো না তাড়াতাড়ি ঠিক কর ভাই একটা কথা ছিল ক ওই বৌরি নিয়ে একটু সমিতির অফিসে যাইবার চাই সমিতিতে তো বহুত গেছস লাভ হ্যাঁ না ভাই ওই বউ কইল যে সাইক্লোন সুরক্ষা নামে নাকি একটা সার্ভিস চালু আছে যারা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয় তাকে পাশে আর্থিক সাহায্য নিয়ে হাজির হয় এছাড়া অন্যান্য সাহায্য সহযোগিতা আছে এরকম একটা বিপদের দিনে এরকম সাহায্য একটা বড় ব্যাপার না ভাই ভাই এসবের কোনো ভরসা আছে কতজনই তো কত কথা লয়ে এলো জীবনে কেউ কোনো দিন কথা রাখে না আর তুমি এইসব সাইক্লোন সুরক্ষালে আরে কি কও না কও আমরা কত বছর ধরে সমিতি সদস্য কত সাহায্য সহযোগিতা পাইছি ভাই একটু সময় দিলে আমি কাজটা শেষ করে আইতেছি যাইতে চাস যা কোনো লাভ হইবে বলে মনে হয় না সাইক্লোনের পরে কাউরি খুঁজে পাবে ভাই তারপরে একটু দেখি ভাই যা তাড়াতাড়ি এসে কামটা শেষ কর হ্যাঁ ভাই গেলাম সাইক্লোন সুরক্ষা সেবার সুবিধা হলো দুইটা শর্ত পূরণ হলে সাইক্লোনের পরপর ন্যূনতম 500 টাকা পাওয়া যাবে সদস্য বা সদস্য পরিবারের উপার্জনক্ষম কেউ মারা গেলে পাবে 5000 টাকা আর গুরুতর আহত হয়ে অক্ষম হয়ে গেলে সে পাবে 10000 টাকা আর এর মূল শর্তই হচ্ছে সাইক্লোন ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ট্রেনিং নিতে হবে এই সেবাটি জাপানিজ দাতা সংস্থা জাইকার কারিগরি ও অর্থ সহায়তায় পিকেএসএফ তার 7টি সংস্থা দিয়ে বাস্তবায়ন করছে ভাই টাকাটা কেমনে পাওয়া যাবে আপনার মোবাইলে মেসেজ যাবে আর আমরাই বাড়ি বাড়ি গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসব ও আজ কিন্তু ট্রেনিং হচ্ছে আপনারা ট্রেনিংটা করে যান সেখানে বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে এখন আর ভালো হলো না শোনেন আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ শর্ত আছে আপনারা কি কেউ জানেন শর্ত দুইটা কি আচ্ছা আমি বলে দিচ্ছি শর্তগুলো হলো হ্যাঁ আমরা যা বলছিলাম প্রথম শর্ত হলো ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল মানে ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে সমিতির শাখা অফিস 50 কিলোমিটারের মধ্যে হতে হবে আর দ্বিতীয় শর্তটি হলো বাতাসের গতিবেগ হতে হবে ঘন্টায় 63 কিলোমিটার বা তার থেকে বেশি এবার বলেন তো বাতাসের গতিবেগ কত হতে হবে ঘন্টায় 63 কিলোমিটার আপা ঘন্টায় এই তো আপনারা বুঝতে পারতেছেন শোনেন যদি বুঝতে না পারেন তাহলে আমারে প্রশ্ন করবেন ঠিক আছে আপা আর কেউ যদি ক্ষতিগ্রস্ত না হয় তারপরে কি টাকা পাইবো দুইটা শর্তই যদি ঠিক মতন পূরণ হয় আর কেউ ক্ষতিগ্রস্ত নাও হয় তাহলেও সমিতির সবাই ঘূর্ণিঝড়ের পরের দিন সমানভাবে জরুরি অর্থ সহায়তা পাবে কয়টা শর্ত দুইটা শর্ত আপা
তবে মনে রাখতে হবে যদি শর্ত পূরণ না হয় তাহলে কিন্তু কেউ কোনো অর্থ সহায়তা পাবেন না বছরে যতবারই সাইক্লোন হোক না কেন অর্থ সহায়তা একবারই পাওয়া যাবে এখন আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের সব রকম আপডেট পাওয়া যায় এই যেমন ধরেন ঘূর্ণিঝড় কখন আসবে বাতাসের গতিবেগ কেমন হবে ঘূর্ণিঝড় কোন দিকে যাবে তাহলে চলেন এবার আপনাদের এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি আর গতিপথ নিয়ে একটা ভিডিও দেখাই কত বড় উপকার যে করলেন ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখতেছেন এই তো ঘর বাড়ির অবস্থা কোথায় যে আপনাদেরকে একটু বসতে দিই না না আগে আপনারা সামলায় ওঠেন আর একদিন আসবো আজ আসি জি আসি হ্যাঁ জি স্যার দেখছেন বলছিলাম না কত বড় উপকারটা হইলো এখন এটা নিয়ে শিগগির বাজারে যান ঘরে কোনো খাওন নাই বৃষ্টির পানি পড়ার সব কিছু নষ্ট হয়ে গেছে চাল তেল সব গেছে আচ্ছা তুমি কাম করো ব্যাগটা দাও বাজারে ব্যাগ শর্তপূরণ হওয়ার মতো গতিবেগ আপনার এলাকায় ছিল এই জন্য ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আপনি টাকা পাইছেন এতেই আমি খুশি আচ্ছা ঠিক আছে বাড়ি যা আমি খাবার লইতেছি আচ্ছা কি ও মান্নান মিয়া তোমার তো দোকানে দেখা যায় মেলা ক্ষতি হয়ে গেছে হ্যাঁ কি ভালো তো ক্ষতি হয়েছে এই দাও সদায় দাও আমার কি ও খলিলুল্লাহ গরমারি ভাঙছে নাকি হ রাইট তোর ক্ষতি হয়েছে সকাল সকাল সাইক্লোন শুরু হচ্ছে বা টাকা পাইলাম দেখছো এখন দিন বদলাই গেছে আমরা এখন আর একা না আমগো পাশে সাইক্লোন সুরক্ষা সেবা আছে আমি যেতেছি ওই সালাম বাইরে ট্রলারটা এখনো ফিরে নাই সাগর থেকে খবরটা লই আহি আচ্ছা যাও আচ্ছা ভাই সালাম ভাইয়ের ট্রলারটা কি গাড়ি ঠিক মতো ফিরাইতে পারছে যোগাযোগ হয়েছে নিরাপদেই আছে আইতেছে
ও আচ্ছা আচ্ছা এত বাজার সদাই টাকা ভাই লিখুই ভাই সাইকেল সুরক্ষার কথা কইছিলাম না সমিতির আফসার ভাই বাড়ির টাকা দিয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে সাইক্লোনের পরে সাইক্লোন সুরক্ষা সার্ভিসের কারণে তো এখন থেকে না খেয়ে থাকতে হইব না না হ ভাই যা বাড়ি যা বিকালে আবহাওয়া ভালো থাকলে দেখা করিস ট্রলারটা ঠিক করতে হইব হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে আর ইয়ে সিরাজ ভাই দেখিস তো তোর ভাবিনের সদস্য করুন যায় কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডালের কথা কমনে আচ্ছা ঠিক আছে দেখছো করবারটা মুক্তার বাপ দুলাল ভাইয়ের বাড়িতে নেন দিয়ে আসেন মনে হয় তাদের বাড়িতে কোনো খাবার দাবার নাই একটু শুকনো খাবার দিছি এগুলো যে পারল ভাবির হাতে দিয়ে আসেন দুলাল ভাই কই এদিকে ভাই কি অবস্থা এই ধর নতুন বুড়া দে দে পোলা বানিয়ে খাওয়ান দেখ কি কমু তুই আগে থেকে সন্দেহ করে বলে থাকলি এতদিন যদি ট্রেনিং ট্রেনিং দিই কিছু টাকা পয়সা সাহায্য পাইতি বড় ভুল হয়ে গেছে ভাই ভাই দুই একদিনের মধ্যে পারলো নিয়ে ট্রেনিং করে আসুন ভাই হ্যাঁ এটাই কর আচ্ছা লজাই খলিলের বাড়ি তো ভেঙে গেছে ভাই গিয়ে একটু সাহায্য করি কি অবস্থা দেখে আয় চলো যাই খাওন দাও পোলা বানিয়ে খাওন দেন আয় কিরে খলিল কি অবস্থা তোর হ্যাঁ গুনা কই গুনা তাল ¡Vaya, vaya, vaya, vaya!